হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে প্রতারণার যেন শেষ নেই। প্রতি মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করা হচ্ছে কোন না কোনো ব্যক্তির সঙ্গে প্রতারণা। ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত একজন কাস্টমসের বড় কর্মকর্তা পরিচয় দিয়েছেন, আর সেই কাস্টমসের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি লোভনীয় চাকরির অফার দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। আজ আমরা দেখাবো তিনি কিভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। একই সঙ্গে আপনাদেরকে জানাবো কিভাবে তিনি শাহজালাল বিমানবন্দরে প্রতারণা করতেন। তাই আপনিও প্রতারণার শিকার হওয়ার আগে এই ব্যক্তিকে চিনে রাখুন। তবে শাহজালাল বিমানবন্দরে যে কোনো প্রতারণার শিকার হলে অবশ্যই বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনকে জানাবেন। এই ব্যক্তির কেউ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান প্রতারণার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়। চলুন তাহলে জেনে আসি তিনি কিভাবে বিভিন্ন সময়ে শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে চলেছিলেন। এখন তো উনি তো বলবে, এখন তো আমি যদি আপনার কাছ থেকে নাকি উনি টাকা নেয়নি, উনি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে। উনি তো বলতেছে টাকা নিয়েছেন এবং ফর্মাল ছবি নিয়েছেন আমার কাছ থেকে। উনি বলা হয়েছে যে আমাকে কাস্টমসে সেকেন্ড সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিবে। তো নিয়োগটা ছিল 2022-এর সার্কুলার, যেটা ডেট শেষ হয়ে গেছে। সে বলছিল অফিসিয়াল ভাবে আর কি আনঅফিসিয়াল ভাবে ঢোকাবে। তো সেই সুবাদে উনি আমাকে বলছে আর কি, বড় ভাই বলছে যে ওনার সাথে যোগাযোগ করার জন্য। তো ওনার সাথে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছে করছে একবার। তো ওইখানে বিকাশের মাধ্যমে কিছু পেমেন্ট করা হয়েছে, বলা হয়েছে কত টাকা বিকাশের মাধ্যমে সামথিং, ওটা বড় ভাইয়া করছে 2500 সামথিং এরকম, যে বিশেষ জন্য ভেরিফিকেশনের জন্য বলছে যে এয়ারপোর্ট থানা থেকে ভেরিফিকেশন করবে। তো সেই সুবাদে টাকা নেওয়া হয়েছে। আর বাহির থেকে আমি দিয়েছি 1 লাখ টাকা ক্যাশ হাতে। তো ওই দিন আবার আমার কাছ থেকে ছবি নিয়েছে। কত তারিখে দিয়েছিল সম্ভাব্য তারিখটা মনে নাই। তো কত মাস হবে এটা? মাস না, রিসেন্টলি 10-12 দিন এরকম। তো সেক্ষেত্রে ওনার সাথে আবার উনি আমাকে ওনাকে ছবি আনতে বলছে আমাকে, তারপর আমার এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আসছিল সেগুলো নিয়ে আসতে বলছে। তো সেগুলো নিয়ে আসছি এবং আমি ছবি নিয়ে আসছি, বললো কি এই ছবি হবে না, তোমাকে ফর্মাল ছবি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি মিরপুর থেকে আমি ফর্মাল ছবি তুলে সেই ছবি নিয়ে গেলো, সিগনেচার নিয়ে গেলো ছবির পিছনে। তো আজকে ডেট দেওয়া হয়েছিল যে আজকে টাকা বাকি টাকা 1.5 লাখ টাকা দেবো আর অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবো আমাকে। ও, আপনি কি সাথে করে টাকা নিয়ে আসছেন? জি। পরে হচ্ছে কি হলো? পরে হচ্ছে যে সে আমাদেরকে বাইরে বারবার ঘোরাচ্ছে টার্মিনালের বাইরে। তো ওনাকে বললাম যে আমরা টার্মিনালের ভিতরে আছি, আপনি ভিতরে আসেন। উনি বললো যে না ভিতরে যাবো না, তো বাইরে কতক্ষণ আমাদেরকে এই দিক থেকে ওই দিকে ঘোরাচ্ছে। তো এক সময় আপনি এয়ারপোর্টে আসছেন কয়টার সময়? আমরা আসছি হচ্ছিল মোটামুটি 11টা সামথিং এরকম। তো আমরা এখানে 1 ঘন্টার মতো এদিকে ওদিকে এসে আমাকে কাস্টমসে চাকরি দিবে। জি, কাস্টমসে সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে অফিস সহায়ক হিসেবে দিবে। বলছে বলছে যে স্টার্টিং 25,000 টাকা স্যালারি হবে আর ইটিসি বিভিন্ন এইরকম আর কিছু ফ্যাসিলিটি দিবে আমাকে। এরপর আপনি কি করলেন? এরপর দেখা যাচ্ছে যখন ওনার কন্ডিশন আমরা একটু অবজার্ভ করলাম, যে ফার্স্ট আমাকে যখন বলা হয়েছে যে এয়ারপোর্ট থেকে ই করবে আমার ভেরিফিকেশন করবে, তো আমি ভাবলাম যে এয়ারপোর্ট থেকে কেন ভেরিফিকেশন করবে, আমার ভেরিফিকেশন করবে আমার থানা থেকে। তো সেক্ষেত্রে একটু ডাউট হলো। তো তারপর যখন সেই ভিতরে আসতেছে না, তো আমরা একটু অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম যে কি হয় সে যদি স্টাফ হয় সেই ভিতরে আসবে, কারণ স্টাফদের জন্য ভিতরে আসাটা কোনো সমস্যা নয়। তো উনি ভিতরে আসতেছেন না, আর একটু ডাউট হলো। তখন থার্ড উনি বললো যে আপনি দাঁড়ান আমরা আসতেছি, আমি কি আসতেছি। তখন আমাদের ক্লিয়ার হলো যে উনি আসলে একটু প্রতারক করতে পারে। তো সেক্ষেত্রে বললাম কি আচ্ছা আপনি আসতেছেন, আমি চলি, কোথা থেকে কাজ করবেন আমরাও যাই, কোনো সমস্যা নেই, তো আমাদের তো যাওয়ার রাইট আছে। না, আপনাদেরকে নেওয়া যাবে না সেখানে। তো সেক্ষেত্রে আমরা আবার তার পিছু ছাড়লাম না, সে বলছে আপনি এখানে দাঁড়ান আমরা আসতেছি। তো এই বলে সে চলে যাওয়ার কোনো যখন যাচ্ছে তখন আমরা ফোর্স করলাম যে আপনি দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন। তো উনি তখন একটু অভিনয় করলো কি যে আমার অসুস্থ হচ্ছে, যে বমি আসতেছে, একটু পানি দেন, পারলে আমাকে ছাড়ানি একটু পানি দেন। তো বললাম কি ওই এখানে এসে আপনার ওই কার্ড রুমগুলোতে বললাম যে এখানে ওইখানে আসুন বসেন, অসুস্থ লাগলে পানি এখানে আসে। সে যখন যাওয়ার ইচ্ছা না করলো তখন আমরা দুই ভাই ছিলাম, তো দুনো ভাই ওনাকে ফোর্স করে ধরে ওইখানে বিদায় নিয়ে তখন ওনাদের কাছে হ্যান্ড ওভার করলাম। মানে বিমানবন্দরে পিবিএনের কাছে হ্যান্ড ওভার করছেন? জি। তো
তো ওইখান থেকে তারপর ভিতরে নিয়ে আসলাম আমার। আপনি এখন কি করেন? আমি এখন স্টাডি করতেছি ঢাকা কলেজে অনার্স থার্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্ট। তো আপনার কি কখনো মনে হলো না যে আপনি স্টাডি করছেন এর মধ্যে থেকে আপনাকে কাস্টমসের মতো একটা জায়গাতে সরকারি চাকরি আপনার হয়ে যাবে? এটা আপনার বিশ্বাসযোগ্য মনে হলো আপনার কাছে? বিশ্বাসযোগ্য বলতে আসলে বর্তমান সিচুয়েশনে দেখাচ্ছে সবাই চাকরি চায়, সেক্ষেত্রে যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আমার স্টাডি আমি চালিয়ে যাচ্ছি, এরকম আমার চিন্তা ভাবনা ছিল। আপনি যে টাকাটা ম্যানেজ করেছেন, প্রথমত 1 লাখ টাকা দিয়েছেন, পরে আবার 1.5 লাখ টাকা, এই টাকাটা কিভাবে ম্যানেজ করলেন আপনি? এটা আসলে আমার ফ্যামিলি থেকে ম্যানেজ করা হয়েছে, সেটা বড় ভাইয়া জানে। আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম মোহাম্মদ আলী, আমার বয়স হচ্ছে 21, আমার থানা হচ্ছে সাভার, গ্রাম হচ্ছে নগরকন্ডা মলিয়ারপুর। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি কাস্টমস এর কর্মকর্তা? জি না, আসলে আমি 9 নম্বর টার্মিনাল চাকরি করি, কার্গোতে। কার্গোতে চাকরি করেন? আপনি কাস্টমস এ ওনাকে অফিস সহায়ক হিসেবে কিভাবে চাকরি দিবেন, সেই ইচ্ছা কি আছে আপনার? ঠিক আছে, এক ভাইয়ের সাথে আমার ছিল মানে সম্পর্ক ছিল আপনি এয়ারপোর্টে, ঠিক আছে, উনি সে ভাই কে? নাহি তুমি তো আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে, আমি তো আজকে এখন আমি তো আমার পিঠের দেওয়াল ঠেকে বসে দেখি আমি এই পথে চলে গেছি। এই পথে চলে গেছেন, কিন্তু এটা কি প্রতারণা না? আপনি তো তাদের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন, নেননি? না না, আমি এর কাছ থেকে আমি আমার পুলিশ ভেরিফিকেশনের জন্য 2500 টাকা দিয়েছিলাম। ও, 1 লাখ টাকা নেন নাই আপনি? না না। তা আপনি কি পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন? আমি বাট করাতে পারি না। হ্যাঁ ঠিক আছে, মানে আপনি যে প্রতারণাটা করছেন সেটা আপনি স্বীকার করেন? এটাকে আপনি প্রতারণা করছেন? হ্যাঁ আমি প্রতারণা করছি। আপনি কি করেন মূলত? ঠিক আছে, আমি 9 নম্বর টার্মিনালে করি। জেনে বুঝে প্রতারণার ফাঁদে পড়া এটা বলা হয়, কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে চাকরি জিনিসটা এইরকম যে আমরা জানা সত্ত্বেও এখানে ফাঁদে পা দিচ্ছি, কিছু করার নেই, কারণ আমাদের শিক্ষা জীবন পার করে আমরা বেকারত্ব জীবনটা কথা চিন্তা করলে তখন একটু হতাশায় পড়ে যাই, সেক্ষেত্রে আমাদের স্টেপগুলো নেওয়া হয়।